হ্যালো গাইস, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করব ঈশ্বরের কৃপা দৃষ্টিতে আপনি ও আপনার পরিবার সকলেই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার জন্য আমরা এই চ্যানেলে অনেক তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক সেই রকমই আজ এই পর্বে আপনাদেরকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে দিতে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে বলবো যে এস, ইংলিশে এস লেটারটি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয়, আর বাংলায় দন্তস্য বলুন বা তালিবস্য বলুন, যাদের নামের প্রথম অক্ষর এই স উচ্চারণ দিয়ে শুরু হয়, এমন কি যাদের দন্তস্যে বয়ে বা তালিবস্যে বয়ে সেখানেও কিন্তু, ধরুন একটা নামের উদাহরণ শাশ্বত বা স্বদেশ, এই যে নামগুলো এই দন্তস্বয়ে বয়ে তালিবস্বয়ে বয়ে আছে, তা যাদের নামের প্রথম অক্ষর স উচ্চারণ দিয়ে শুরু হয় তাদের সকলের ক্ষেত্রেই প্রত্যেকের এটা জেনে রাখা উচিত যে তাদের জীবনে সব থেকে বড় শত্রু কারা। বন্ধুরা, আমরা সবাই শত্রুদের থেকে মুক্তি পেতে চাই, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরাই শত্রুদের কাছে পায়ে হেঁটে চলে যাই, নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারি। তো দর্শক বন্ধুরা, তাই জন্য আজকে এই পর্বে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে কারা আপনার সব থেকে বড় শত্রু আপনার জীবনে, এবং তাই তাদের কাছ থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তবে চলুন মূল পর্ব শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে শত্রুর কথা আপনাদেরকে বলবো, সেটি সেই মানুষটিকে আপনারা প্রত্যেকে অবশ্যই ভালোবেসেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সেই কালক্রমে আপনার জীবনে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, অনেকেই বলবেন যে না, এমনটা হয় না। হ্যাঁ, কখনো কখনো কারোর কারোর ক্ষেত্রে হয় না বটে, তবে 60-70% মানুষের সাথেই এমনটা হয়, ব্যতিক্রম বলা চলে ওই 30-40%, কিন্তু সেটা খুব কমই দেখতে পাওয়া যায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় আমি আপনাদেরকে সেটাই বলছি। দেখবেন একটা টাইমে আপনি এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনি তাকে আপনার মনের, আপনার জীবনের সব কথা একবারে A to Z সমস্ত কিছু জানিয়ে দেন, সব কিছু বলে দেন, এবং তখন আপনাদের সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীকালে গিয়ে দেখবেন যে সেই কাছের মানুষটি হয়তো আপনার জীবনে বড় শত্রুতে পরিণত হয়েছে, আর তখন সেই মানুষটি আপনার দুর্বলতার জায়গাটা জেনে যান এবং আপনার জীবনে চরম ক্ষতি করতে শুরু করে দেন। আশা করি আপনি আপনার জীবনে হয়তো মেলাতে পারবেন যাদের যাদের জীবনে ঘটে গেছে এমন কোনো ঘটনা, আর যাদের জীবনে এখনো ঘটেনি
তারা যাতে সাবধান হয়ে যান তার জন্যই আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তাই আপনারাও সাবধানে এবার থেকে থাকবেন এবং ভেবে চিনতে কথা এবং কাজ দুটোই করবেন। এরপরে আরও একজন শত্রুর কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। আপনার বলবো না, আগে যারা নতুন ব্যক্তিরা বা দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘণ্টিটি বাজিয়ে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিওগুলি আপনার কাছে আগে পৌঁছয়। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলিকে শেয়ার করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার জীবনে আপনি যাকে সবথেকে বেশি কাছের বন্ধু বলে মনে করেন, দেখুন কার মনে কি চলছে সেটা তার মুখ দেখে বা তার বাইরেটা চেহারাটা দেখে কখনোই বোঝা যায় না। কারোর মুখে এক কথা থাকলেও তার মনে আর এক কথা চলে। তাই যাকে আপনি আপনার বেস্ট ফ্রেন্ড ভাবছেন বা কাছের বন্ধু বলে মনে করছেন, যে সে আপনার কোনো ক্ষতি কোনোদিনও করতেই পারে না আপনি এমনটা ভেবে রয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না সেই কাছের বন্ধুটাই আপনার জীবনের চরম থেকে চরমতর শত্রু। কারণ সেই বন্ধুটা হয়তো আপনার পরিস্থিতি, আপনার সিচুয়েশন বা আপনাকে দেখে হিংসা করে, জলে বা মনে মনে রাগান্বিত হয় আপনার জীবনে উন্নতি হলে। তাই আপনি এই ধরনের মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। হ্যাঁ, যারা আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। আপনি যখন জেনেই গেলেন যে এরা আপনার জীবনে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষতি করার চেষ্টা করতেই পারে, তাহলে কেন আপনি তাদের দিকে এগিয়ে যাবেন? আপনি তাদের থেকে ডিস্টেন্স রাখবেন, ঠিক আছে? আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন। হ্যালো গাইস, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করব ঈশ্বরের কৃপাদৃষ্টিতে আপনি ও আপনার পরিবার সকলেই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার জন্য আমরা এই চ্যানেলে অনেক তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক সেই